Assalamualaikum, welcome to Charo. Amar ekta notun video dekhar jonno apnara please amar channel ta ke subscribe korben ar asha kori ajker video ta onek beshi bhalo lagbe. Porota din ki korlam, ki khelam, bachcha ke niye ki korlam shegulo share korbo inshallah. Ar blog erokom blog apnader kache kemon lagche obosshoi comment korben. Ajke amar ammu asche তো কি কি রান্না করছি সেগুলো শেয়ার করব বেশি কিছু না একদম মেয়ে নিয়ে যা পারি তো এই যে আমার মেয়েটাকে নিয়ে আমরা আজকে ব্লগটা শুরু করলাম বারান্দা থেকে তো আজকে সারা দিন কি কি করি সবকিছু শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের সাথে তো চলুন আমার ব্লগটি শুরু করা যাক সকালে উঠে আগে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম এরপর রান্না করতে চলে গেছি তো চলুন রান্নাঘরে আর এই যে করলা ভাজি করলাম আর এখানে দুটো ডিম সিদ্ধ আর সরপুঁটি মাছ ভাজি করছি আর এখানে হচ্ছে চার পানিটা বসিয়ে রাখছি এখানে পাঁচ পিসের মতো আমি কালবাউস মাছ বের করেছি এটা ভুনা করব তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে না হলে আবার আমার মেয়েটা উঠে যাবে রান্না শেষ এখন সকালে খাবার খাচ্ছি পাউরুটি আজকে জেলি দিয়ে আর চা আমার মেয়েটা উঠে এখন টিভি দেখছে একটু ততক্ষণ তাড়াতাড়ি খেয়ে নেই আচ্ছা আমার একটা আব্বুর Assalamualaikum. সকালে নাস্তা করার পর আর ভিডিও করা হয়নি তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি তারপর মেয়েটাকে একটু ঘুম পাড়িয়েছিলাম এরপর এই যে আমরা এখন ছাদে আপনাদের ভাইয়া ছাদে এসেছে খাবার খেয়ে আর আমি আমার মেয়েটাকে নিয়ে এসেছি তো অনেকদিন পর যেহেতু ছাদে আসছি আপনাদেরকে একটু দেখাই আমাদের ছাদে কি অবস্থা অনেকদিন হলো ছাদ ভিডিও করা হয় না তো আজকে একটু দেখাচ্ছি আমাদের কাছে অনেক সুন্দর বলয় এসেছে আর ঘুঘু পাখির ডাক অলরেডি শুনতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সাড়ে তিনটার মতো একটু পরে চান চলে যাবে কোচিনে আর হচ্ছে আমার বড় ছেলে যাবে কোচিনে দুজনে পড়তে চলে যাবে আবার আমরা মামি একা হয়ে যাব বাসায় টুকুস মা ওখানে কে আজান হচ্ছে আজান এই যে আমাদের গাছের বড় এসেছে সেটা একটু দেখাই এই যে দেখেন আমাদের কাছে বড়ই এসেছে বড়ই প্রত্যেক বছরে এই গাছে অনেক বড়ই আসে মাশাআল্লাহ আর এই বড়ইগুলো না অনেক মিষ্টি গাছটা কিন্তু একদম ছাটাই করে দেওয়া হয় তারপর আবার সুন্দর মতো গাছ হয়ে যায় আর বড়ই আসে অনেক সুন্দর দেখতেও যেরকম সুন্দর বড়ইগুলো খেতে অনেক বেশি মজার অনেক বড় হয় এখন কিন্তু অনেক ছোট এই যে একটা আম্মু তুমি দেখছো আর এই তো আমাদের ঘুঘু পাখি অনেক ঘুঘু পাখি এখানে তিনটা চারটা কিনে আনার পরে এতগুলা হয়ে গেছে মানে বাচ্চা ফুটানোর পর ডিম দেয় আর এগুলোর যত্ন আমার হাজবেন্ডই করে ওর খুবই পছন্দের শখের আর এই তো আজান দিয়ে দিয়েছে এখন একটু ক্যামেরাটা অফ করবো বাসায় যেয়ে দেখি নামাজ পড়বো ইনশাল্লাহ মেয়েটাকে ঘুম পাড়াবো
এখন বাজে হচ্ছে 11টার মতো, আমরা সবকিছু কাজ শেষ, আমাদের রাতের খাবার খাওয়া শেষ, আম্মু এসেছে সন্ধ্যার আগ দিয়ে, আর ভিডিও করা হয়নি, আম্মুর খুব টায়ার্ড লাগছিল তাই। তো এখন হচ্ছে নাইট ড্রেস পরে দিয়েছে আমার মেয়েটাকে, আর আমরাও শোয়ার জন্য সবাই রেডি, বাচ্চাদের সকালে পরীক্ষা সেজন্য তাদের শুতে হবে। তো তো মশারি পাতা হয়ে গিয়েছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করবো, সবাই খুব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও মা, গুড নাইট, গুড নাইট।